আমরা আগে থেকে একসাথে পড়াশোনা করছি, আমাদের খেলাধুলা উঠা বসা সেই আজ থেকে 13-14 বছর আগে। আল্লাহ তাআলা উনাকে এক লাইনে বড় করছেন, ওই লাইনটাকে উনি বড় হওয়ার ক্ষেত্রে সহজেই পায়া যান নাই। অনেক রাতকে রাত রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, রাত দিন মেহনত করে প্রোগ্রাম করতে হয়েছে, মানুষের মনে জায়গা করে নিতে হয়েছে, মানুষের চোখের মনি হইতে হয়েছে, এখন গিয়ে উনি একজন মানুষের ভালোবাসা আবেগের জায়গা হতে পারছেন। যাকে আল্লাহ কবুল করবেন শুধুমাত্র ওই ছেলেটাই মাদ্রাসাই কোরআনের জন্য কবুল হবে। আপনাদেরকে এবং আপনাদের এই মাদ্রাসাকে আমি ভিডিওতে দেখেছি, আমি জানতাম যে আমি আজ না হয় কাল এই মাদ্রাসায় আসব, শুধু সময়ের অপেক্ষা ছিল। আমাদের সবার প্রিয়, ব্যক্তিগতভাবে আমারও প্রিয় মানুষ, প্রিয় মানুষ এখন বক্তা হয়েছে, বড় হয়েছে, এই জন্য না, হযরত বলছেন আমরা আগে থেকে একসাথে পড়াশোনা করছি, আমাদের খেলাধুলা উঠা বসা সেই আজ থেকে 13-14 বছর আগে, সেইখান থেকে আমরা একসাথে, আমরা যারা কোরআনের হাফেজ হয়েছি, বিশ্বসেরা হাফেজ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মেহনত হোক, মা বাবা এবং উস্তাদদের মেহনতের কারণেই আমরা বিশ্বসেরা হাফেজ হয়েছি। বাস্তবিকভাবেই আমার কখনোই জানা ছিল না যে আল্লাহ তাআলা কোরআনের কারণে যে একজনকে এত বড় বানাইতে পারে। আমি কখনো জানতাম না যে আমি এত বড়, আল্লাহ তাআলা এত বড় ব্যক্তি হিসাবে কবুল করবেন। কোরআন আসলেও এমন একটি কিতাব, এই কিতাবকে যেই ভালোবাসবে, বুকে ধারণ করবে এবং মন থেকে কোরআনকে জীবনের সাথে সম্পৃক্ত করে নেবে, আল্লাহ তাআলা ওকে ওই ব্যক্তিকেই চমকায়া দেবে এবং সেটা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জাহানেই চমকায়া দেবে। তার বাস্তবিক প্রমাণ আমরা যারা কোরআনের হাফেজ, আপনারা যারা মাদ্রাসায় পড়তেছেন, কখনোই নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে যেন কখনো এমনটা মনে না হয় যে আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ে কি হবে, আমার জীবনের কি অর্থ, আমি জীবনে কি করব, এটা কখনো মনে করবেন না। রসুলের হাদিস অনুযায়ী আপনারা ওই ব্যক্তি যেই ব্যক্তির চাইতে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ ব্যক্তি হতেই পারে না। তো আমার নবী কোনোদিন ওনার জীবনে মিথ্যা কথা বলেন নাই, আর আমরা বিশ্বাস করি আমার নবী যেই কথা বলছেন পৃথিবীতে ওই কথা কখনো মিথ্যা প্রমাণিত হবে না কিয়ামত পর্যন্ত। নবীজি বলছেন, তোমরা যারা কোরআন পড়ো, কোরআন শিখো, তোমাদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং বাহিরের কোন ব্যক্তি, কোন বুদ্ধিজীবী যে কোরআন জানে না, কোরআন শিখে নাই, কোরআন কোনোদিন পড়ে নাই, ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, এমন কোনো ব্যক্তি যদি বলে তোমাকে বা তোমার বাবা মাকে কখনো বলে সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কি হবে, বড় হয়ে কি হবে, কি করবে, তখন কখনো মনকে ছোট করবা না। মনকে ছোট করার কোনো প্রয়োজন নেই, মনে রাখতে হবে তুমি ওই ব্যক্তি যেই ব্যক্তি হাজারো লাখ কোটি মানুষের বীরে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে তুমি কবুলিয়াত একজন ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা শত শত মানুষের মাঝে, যুবকের মাঝে যাচাই বাছাই করে কোরআনের জন্য কি করছেন, কবুল করছেন। তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, সবসময় মনকে বড় করে রাখতে হবে। ইনশাআল্লাহ আমি কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা আমাকে কোরআনের জন্য কবুল করেছেন, এটা আমার জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। চাইলেই কেউ কোরআনের হাফেজ হতে পারে না, চাইলেই কেউ মন চাইলেই কোরআনের জন্য মাদ্রাসায় এসে ভর্তি হতে পারে না। যাকে আল্লাহ কবুল করবেন শুধুমাত্র ওই ছেলেটাই মাদ্রাসায় কোরআনের জন্য কবুল হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় করছেন দ্বীনের জন্য এবং এই কোরআনের জন্য। আমরা অনেক মেহনত করছি, অনেক স্বপ্ন দেখছি এবং ওই স্বপ্নের সাথে
মেহনতটাকেও জুড়ায় দিছি, তা বাস্তবায়ন করার জন্য রাত দিন আমরা চেষ্টা মেহনত করছি। তো তোমাদেরকেও কী করতে হবে? সেই পরিমাণ চেষ্টা করতে হবে। তোমাদেরকেও একদিন আমাদের চাইতেও বড় হাফেজ হতে হবে। শুধু আমরা আসলাম, আমাদেরকে তোমরা দেখলা এবং অনুপ্রেরণা পাইলা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা থাকলে হবে না। তোমাদেরকে এখন থেকেই স্বপ্ন দেখতে হবে। তোমরা কাদা মাটির মতো, তোমাদের জীবনটা এখন কাদা মাটির মতো, নিজেকে যেভাবে গড়ে তুলবা ওইভাবে গড়ে উঠবা তুমি। এখনই তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা পরে দেখলে চলবে না, এখন থেকে ওই স্বপ্নের মত তোমাকে লড়াই করতে হবে, ওই স্বপ্নের সাথে তোমাকে মেহনত করতে হবে, ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাত আর দিনকে একাকার করে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ তোমরা আমাদের চাইতেও বড় হবা ইনশাআল্লাহ একদিন। এবং তোমরা যারা কোরআনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করছেন, তোমরা প্রত্যেকেই রাত দিন মেহনত করবা, উস্তাদের কথা মানবা এবং নিজের স্বপ্ন দেখতে শিখবা, এবং নিজে মনে প্রাণে এটা মানবা যে আমি ইনশাআল্লাহ পারব। আমি যদি পারতে পারি তোমরা কেন পারবা না? তোমরা আমাদের চাইতে আরও ভালো পারবা ইনশাআল্লাহ। এবং তোমরা যে মাদ্রাসায় পড়তেছো এই মাদ্রাসার জন্য দোয়া করবা, মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এই দোয়া করবা। শেষ রাতে কোনো ব্যক্তির যেন তাহাজ্জুদ পাপ না যায়। একজন তালেবুল ইলম তাকে ওই পরিমাণ ভালো মানুষ হতে হবে, ভালো একজন ব্যক্তি হতে হবে, যেই ব্যক্তির ভিতরে ওই সমস্ত গুণ থাকবে যা অন্য হাজারো সাধারণ মানুষের ভিতরে নাই। একজন তালেবুল ইলম ওরকম হতে হবে যার সাথে সাধারণ হাজারটা মানুষের মিলবে না। তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা, তার চিন্তাধারা, তার চিন্তা মেহনত, তার সব কিছু হতে হবে পরিবর্তনশীল। তাহলেই তোমার আমার মা বাবা যেই স্বপ্ন নিয়ে মাথার গাম পায়ে ফেলে এই রাত দিন চেষ্টা করে টাকা ইনকাম করে টাকা উপার্জন করে তোমাদের পিছনে খরচ করতেছে, আমাদের কাছে আমানত দিছে তোমাদেরকে ভালো একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, ওই স্বপ্নকে তখন বাস্তবায়ন করা সম্ভব। সেই তালেবুল ইলম এমন একজন মানুষ হতে হবে। এমন একজন মানুষ যদি না হতে পারো, শুধু ভালো হাফেজ হইলা চরিত্র ভালো না, শুধু ভালো হাফেজ হইলা তোমার কথাবার্তা ভালো না, আমল আখলাক ভালো না, তোমার মানুষের সাথে আদব আখলাক ভালো না, তাহলে কোনো দিনও তুমি একজন ভালো মানুষ হতে পারো নাই। আমি তো বলি আগে একজন ভালো মানুষ হতে হবে। কেমন ভালো মানুষ? তুমি যখন এলাকায় যাবা, গ্রামে যাবা, তোমাকে দেখে পাশের বাড়ির আরেকজন ছেলে যেন এই কথা বলে আম্মু আমিও মাদ্রাসায় পড়ব, তার বাবা যেন বলে ওই ব্যক্তি ওই লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, তার আদব আখলাক এত ভালো, আমার সন্তানটাকেও মাদ্রাসায় দেব। তখন এই মাদ্রাসার সুনাম হবে, তোমাদের উস্তাদদের সুনাম হবে, মাদ্রাসার যিনি প্রধান আছেন ওনার সুনাম হবে। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি যেইখানে পড়ি ওই মাদ্রাসার বদনাম যেন কোনো দিনও না হয়, ওই মাদ্রাসার সুনাম যেন হয়, এবং আমার দ্বারা যেন আরও মানুষ এই মাদ্রাসায় আসে, এই চিন্তাধারা নিয়ে সামনে আগাইতে হবে। এবং সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। যে ব্যক্তি স্বপ্ন দেখে না সে কখনো বড় হতে পারে না। যে স্বপ্ন দেখবে সে ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাত দিন একাকার করে দিবে। স্বপ্ন যে দেখে না সে কখনো বড় হতে পারে না, যারা স্বপ্ন দেখে তারা বড় হয়। তোমাদের মাদ্রাসার বড় হুজুর উনি কিন্তু বিশ্বসেরা হাফেজ না, উনি বড় কোথাও পুরস্কারও পান নাই, কিন্তু উনি এত বড় কেমনে হয়েছেন ওটা তোমরা যদি দেখতা তাহলে বুঝতা যে মানুষ বড় হওয়ার জন্য কত চেষ্টা করে, রাত দিন মেহনত করে। উনি রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই, আল্লাহ তাআলা উনাকে এক লাইনে বড় করছেন। ওই লাইনটাকে উনি বড় হওয়ার ক্ষেত্রে সহজেই পায়া যান নাই, অনেক রাতকে রাত রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, রাত দিন মেহনত করে প্রোগ্রাম করতে হয়েছে, মানুষের মনে জায়গা করে নিতে হয়েছে, মানুষের চোখের মনি হইতে হয়েছে, এখন গিয়ে উনি একজন মানুষের ভালোবাসা আবেগের জায়গা হতে পারছেন। এত সহজে না, সফলতা আসতে অনেক সময় লাগে। সেই জন্য তোমাদেরকেও সেই চেষ্টা মেহনত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো একজন মানুষ, তারপর ভালো একজন হাফেজ হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন।